সোমবার দেশের মোট ছিয়ানব্বইটি আসনে চতুর্থ দফার লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে ভোট হচ্ছে দেশের নয়টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে এর মধ্যে অন্ধ্রপ্রদেশের পঁচিশটি এবং তেলেঙ্গানায় সতেরোটি আসনের সব আসনেই ভোট হচ্ছে সোমবার এছাড়া উত্তরপ্রদেশের তেরোটি মহারাষ্ট্রের এগারোটি মধ্যপ্রদেশের আটটি উড়িষ্যার চারটি বিহার এবং ঝাড়খণ্ডের পাঁচটি আসনে ভোট গ্রহণ হচ্ছে সোমবার দেশের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর শ্রীনগর আসনেও সোমবার ভোট গ্রহণ হচ্ছে চতুর্থ দফার ভোটে ছিয়ানব্বইটি লোকসভা আসনে ভোট দিচ্ছেন মোট সতেরো কোটি সত্তর লাখ ভোটার এর মধ্যে রয়েছেন আট কোটি সাতানব্বই লাখ পুরুষ ভোটার এবং আট কোটি তিয়াত্তর লাখ নারী ভোটার চতুর্থ দফার ভোটে মোট এক কোটি বিরানব্বই লাখ ভোট কেন্দ্র রয়েছে ভোট গ্রহণের দায়িত্বে থাকছেন ১৯ লাখেরও বেশি কর্মকর্তা এবং ভোটকর্মী এদিন লোকসভা নির্বাচনে চতুর্থ দফায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেন জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহ এবং তার ছেলে ওমর আবদুল্লাহ সোমবার সকালে শ্রীনগরের একটি পোলিং বুথে গিয়ে ভোট দিয়েছেন বাবা ও ছেলে সকাল সকাল ভোটাধিকার প্রয়োগ করলেন অখিলেশ যাদব এবং তার স্ত্রী ডিম্পল যাদব সাক্ষী মহারাজ এদিকে হায়দ্রাবাদে ভোট দিলেন ওয়েসি পাশাপাশি অন্ধ্রপ্রদেশের কাদাপা লোকসভা কেন্দ্রের একটি বুথে ভোট দিলেন শ্রীরাজ্যের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি জাতীয় নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে চতুর্থ দফার নির্বাচনে সকাল এগারোটা পর্যন্ত প্রথম চার ঘন্টায় প্রদত্ত ভোটের হার চব্বিশ দশমিক আট সাত শতাংশ এদিকে সোমবার হাজীপুর এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচক মণ্ডলীকে ভোট প্রদানে আহ্বান জানিয়েছেন গণতন্ত্রের বড় উৎসবে সব ভোটারদের অংশগ্রহণ করা উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রী আর